লক্ষ্মীদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন ভাবছি আজকে সকালটা অন্য পাঁচটা সকালের থেকে একটু অন্যরকম। মহালয়ার ভোরে আমাদের এভাবে গঙ্গার পাড়ে একসাথে সময় কাটানো, সূত্রপাঠ, আগমনী গান শোনা, মায়ের চক্ষুদান দর্শন, সত্যি এগুলো সব একদিন কল্পনার ভাবনাতেই অবরুদ্ধ ছিল, তাই না? আজ তাহলে এগুলো সব বাস্তবে পরিণত হয়েছে। মনে পড়ে বর্ধমানে তোমার আমার এই প্রথম দেখা হওয়াটা? আরে দাদা, এদিকে কোথায় বলো না, প্রথম সেমিস্টার কি করব না করব বুঝতে পারছি না, খুব টেনশন লাগছে। আরে একটা ফোন আসছে বুঝলি তো, তুই একটু দাঁড়া। হ্যাঁ, তুই ফোনটা করে গিয়ে মেঘে গেল বেলা। হাই, কেমন আছো? ফোন নম্বরটা পাওয়া যাবে? কথা ছিল কত কথা, যে সময়টা আমরা একসাথে সীমাহীনভাবে ঘুরে বেড়াতাম, কি ভালো ছিল না সেই দিনগুলো। তুই তো আমার বন্দী অভাগী, বাঁধিয়াছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণীতে, দেখি কে খুলিতে পারে।
মনে পড়ে প্রথমবার একসাথে কাটানো আমাদের পুজোর অষ্টমীর সন্ধ্যাটা? আমার তো আজ খুব মনে পড়ছে। খুব ভালো কাটে, খুব মনে পড়ে যায়। মেঘে গেল বেলা বিরত, বলা কথা ছিল কত, তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে।